প্রিয় দর্শক, আমি বিভাস, স্টাডি বিভাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব যে এমন একটি যৌগ যার মধ্যে তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী এই তিনটি রূপই বর্তমান থাকবে। তো আমরা হয়তো অনেকেই জানি যে সেই মৌলটার নাম কি, কিন্তু তাকে কি করে সে তড়িৎযোজী, কি করে যে সমযোজী এবং কি করে যে অসমযোজী সেটা আমরা আজকে বুঝে নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেল প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। তো দেখো, এমন একটি যৌগ যার মধ্যে তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী সবগুলোই আছে। অর্থাৎ কি কি বন্ড আছে? আয়নিক থাকবে, কোভ্যালেন্ট থাকবে আর ডেটিভ বন্ড থাকবে। ডেটিভ বা অনেক সময় এটাকে কোঅর্ডিনেটেড বন্ড বলা হয়। তো এই তিনটে রূপই থাকবে এমন একটা যৌগ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই মৌলটার মধ্যে তিন ধরনের রূপ আছে। যেমন দেখো, ফার্স্ট আমি করছি NH4Cl, এইটা ভাঙলে হয় NH4+ Cl-। তো আমরা জানি যে সমস্ত মৌল প্লাস বা মাইনাসের দ্বারা তৈরি হচ্ছে, অর্থাৎ কারো ইলেকট্রন ঘাটতি ছিল আর কারো ইলেকট্রন বেশি ছিল, তারা প্লাস মাইনাস, ধরুন তারা ইলেকট্রন বিন্যাস, স্থিতি ইলেক্ট্রন বিন্যাস লাভ করে যে যৌগ গ্রহণ করছে সেটা তড়িৎযোজী। অর্থাৎ NH4Cl এরকম ভাঙছে বলেই এটা হয়ে যাচ্ছে কি, আয়নিক কম্পাউন্ড। তাহলে এটা আয়নিক কি করে হচ্ছে বুঝলাম। এইবার দেখো, এর মধ্যে তাহলে কোভ্যালেন্ট আর ডেটিভ কি করে আছে? দেখো, এবার NH4 এর কথা আমি আসি, যে NH4+ Cl তো মাইনাস, ও আর কোনো কিছু করতে পারছে না, তাহলে ওকে নিয়ে আর ভাবনা চিন্তা নেই। তাহলে NH4+কে দিয়ে দেখতে হবে যে এর মধ্যে কোনোভাবে কোভ্যালেন্ট বা ডেটিভ বন্ড আছে কিনা। তো NH4 আবার কি করে হয়? NH4 হচ্ছে NH3+H+ হিসেবে থাকে, NH3+H+। তো এক্ষেত্রে এই NH3টাকে নিয়ে আমি আজকে ফার্স্টে ডিল করছি। তাহলে দেখো, এখানে NH3 মলিকুল কি হয়, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন, সাথে নাইট্রোজেন মানে হচ্ছে হিলিয়াম অফ 2s2 2p3। তাহলে 2s2 2p3, 1 2 3। তো এখানে এই তিনটে হাইড্রোজেন এখানে বন্ড করে নেবে, সহজে বন্ধন করবে। তাহলে একটা লোন পেয়ার থাকছে, তাহলে sp3 হাইব্রিডাইজ, লোন পেয়ার হাইব্রিডাইজেশন কাউন্ট করা হয়। অর্থাৎ দেখলাম কি, এখানে N মলিকুলের সাথে নাইট্রোজেন মলিকুলের সঙ্গে তিনটে হাইড্রোজেন এরকম ভাবে বন্ড করেছে, এবং তাহলে বন্ড করেছে, সমযোজী বন্ধন করেছে। এভাবেও আমরা সমযোজী বুঝতে পারি। তাহলে এটা একটা সমযোজী মৌল। অন্যভাবেও বোঝা যায়, দেখো NH3 মলিকুল, N মানে কি, 7, মানে 2, 5 আছে, অর্থাৎ বাইরে 5টি ইলেকট্রন আছে, 1 2 3 4 5। তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, তাহলে প্রত্যেকটা এরকম হাইড্রোজেন এই একটা সমযোজী বন্ধন করে নেবে, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। আর এই নাইট্রোজেন, এদের প্রত্যেকটা ইলেকট্রন এরকমভাবে সমানভাবে ব্যবহার করবে। অর্থাৎ এখান থেকেও বুঝলাম যে এটা তাহলে কি, সমযোজী মৌল। চেনের এরকম লোন পেয়ার আছে আর হাইড্রোজেনগুলো এরকম আছে, তাহলে এটা কি হয়ে গেল, তাহলে NH3 একটা চলে সমযোজী মৌল, এটা বুঝলাম। এবার অর্থাৎ এটা একটা কোভ্যালেন্ট বন্ড, কিন্তু ডেটিভ বন্ড কি করে বুঝবো? দেখো, ডেটিভ বোঝার জন্য তাহলে পাশে আমার কি আছে, NH4+NH3+, তাহলে H+ আছে। তাহলে এইবার দেখবো যে এই মলিকুলের সাথে H+ কোনোভাবে কিভাবে আছে বা কিভাবে ডেটিভ করছে। দেখো, H+ মানে কি, 1s1, অর্থাৎ একটি এস অরবিটালে একটি ইলেকট্রন ছিল। যদি H+ হয় তাহলে এস এর ঘর ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ শূন্যস্থান তৈরি হয়েছে, অর্থাৎ এখানে ভ্যাকেন্ট অরবিটাল থাকছে, ভ্যাকেন্ট এস থাকছে। আর আমরা জানি যে কোনো কিছু পেয়ারের সময় যদি কোনো মৌলগুলোর লোন পেয়ার থাকে আর তার পার্শ্ববর্তী মৌলে যদি, অর্থাৎ যে মৌলিকের সঙ্গে সে পেয়ার করছে তার কাছে যদি কোনো লোন পেয়ার যদি না থাকে বা ভ্যাকেন্ট অরবিটাল যদি থাকে, তাহলে সেটি কি হচ্ছে, ওই ভ্যাকেন্ট অরবিটালে অন্য লোন পেয়ারটা ইলেকট্রন সে নিতে পারে।
অর্থাৎ এক্ষেত্রে এই অ্যামোনিয়া মলিকুলের এই লোন পেয়ারটা দাতা হিসেবে গ্রহণ কাজ করছে, আর হাইড্রোজেনের ভ্যাকুয়াম হ্যাবিটেট গ্রহীত হিসেবে কাজ করছে। অর্থাৎ এই নাইট্রোজেনের লোন পেয়ারটা ওকে ইলেকট্রন এরকমভাবে দিয়ে দিচ্ছে। অর্থাৎ যদি দেয় তাহলে এইটাকে ফার্স্ট আমরা বুঝেছিলাম সমযোজী, আজকে এইটা যখন ফর্ম করবে তখন আমরা কি পাবো? এইখান থেকে আমরা পেয়ে যাব কি এইভাবে বন্ড করছে, অর্থাৎ এখানে এইচ প্লাস, এটা তখন হয়ে যাবে অসমযোজী বন্ধন। তো এই জায়গায় সমযোজীটা এখানটা না লিখে এখানে লিখলে আরো ভালো হবে, তাহলে এটা কি হবে? সমযোজী বন্ধন। আর এই যে চিহ্নটা, এটা তাহলে সমযোজীর চিহ্ন এইরকম কোনো কিছু ডোনেট করছে না, আর অসমযোজীর ক্ষেত্রে কি হচ্ছে? এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো দেখো তাহলে আমরা দেখলাম যে NH4Cl মলিকুলটার মধ্যে তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী সবকিছুই বর্তমান আছে। তো বিষয়টি তোমরা বুঝতে পারলে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেল প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ট্রিকের এবং এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে। আজকের এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ।